সীমান্তে হত্যা বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে এটা থেকে ভারতকে বেরিয়ে আসতে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা জানান হত্যার প্রতিবাদ জানালেও ভারত কোনো ব্যাখ্যা দেয়নি এদিকে সীমান্ত হত্যা নিয়ে মন্তব্য না করলেও ভারতীয় হাইকমিশনার বলেছেন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে জয়ন্ত হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্ট করছেন ইমরুল কায় মলবীবাদার সীমান্তে কিশোরী স্বর্ণাদাস হত্যার রেশ কাটতে না কাটতেই ঠাকুরগাঁও সীমান্তে রোববার জয়ন্ত কুমার সাহাকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জয়ন্ত কুমার হত্যারও কড়া প্রতিবাদ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন সীমান্ত হত্যায় দায়ীদের বিচার চায় বাংলাদেশ আমরা তো এটা নিয়ে যুদ্ধ বাধাবো না এটা যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি এবং সেটা আমরা আশা করবো যে তারা এটা কভিজেন্সে নেবে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে এটা আমরা সুস্পষ্টভাবে বলেছি এবং এই যে গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা এক্স্যাক্টলি একই রকম শক্তভাবে প্রতিবাদ করব। এবং যেখানেই আমাদের সুযোগ হবে সেখানে আমরা বলবো যে এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা এটা থেকে বেরিয়ে আসা এর আগে নবনির পররাষ্ট্র সচিব উদ্দিনের সঙ্গে দেখা করেন ভারতের প্রণয় ভার্মা সাংবাদিকদের সঙ্গে কথা বললেও সীমান্ত হত্যা নিয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে তবে বিস্তারিত আলোচনা হয়নি নিরাপত্তা শান্তি ও উন্নয়নের আকাঙ্ক্ষা অর্জনে আমরা একসঙ্গে কাজ করছি দুদেশের চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে একসঙ্গে কাজ করতে তার দেশের আগ্রহের কথা জানান ভারতের হাইকমিশনার ইমরুল কায়েস বাংলা ঢাকা